হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি ডিম আলু ময়দা দিয়ে মুচমুচে মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে বানানো ভীষণ সহজ আর খেতে খুব মুখরোচক আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই স্ন্যাক্সটি বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এখানে টোটাল দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে প্রথমে এক চামচ তেল দিয়েছি আর তারপর ভালো করে হাত দিয়ে এভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিচ্ছি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম টোটাল দুই টেবিল চামচ তেল দিয়েছি আর খুব ভালো করে ময়ামটাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি জলটা অল্প অল্প করে দিয়েই মাখতে হবে খুব বেশি একসঙ্গে দিয়ে দিলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে এবার চার পাঁচ মিনিট ধরে ভালো করে ঠেসে মেখে নিয়ে অল্প তেল লাগিয়ে ডোটা রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য রেস্ট করতে এই সময়ের মধ্যে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চারটে ছোট সাইজের সেদ্ধ আলু সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করেছি আর দিয়েছি ধনে পাতা কুচি এবার দুটো ডিম ভেঙে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এখন দেখে নিচ্ছি ডোটা কেমন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর নরম তুলতুলে তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি প্রায় পাঁচটা লেচি কেটে নিয়ে গোল গোল পাকিয়ে নিলাম অল্প তেল দিয়ে বেশ পাতলা করে বেলে নেব যতটা পাতলা করা সম্ভব খুব ভালো করে তেল দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেললে তবে এই স্ন্যাক্সটা খেতে বেশি মুচমুচে হবে বেলে নেয়ার পর এখানে মাছ বরাবর আমি পুর রেখে দিচ্ছি পুরটাকে একটু চৌকো আকৃতি করে স্প্রেড করে দিচ্ছি তাতে করে স্ন্যাক্সটি বানাতে সুবিধে হবে এরপর দেখুন আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি ঠিক যেভাবে আমরা মোগলাই পরোটাতে ভাঁজ দিই এবার একটু জল লাগিয়ে দিয়ে দুই দিকটাকে আবার ভাঁজ দিয়ে নিলাম যাতে করে এটা খুলে না আসতে পারে জল দিলে এটা সুন্দর আঠার মতো জুড়ে যায় দেখুন একটা স্ন্যাক্স আমার তৈরি হয়ে গেছে এভাবে আমি পাঁচটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে দুটো স্ন্যাক্স ছেড়ে দিয়েছি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু বেশ সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে আর তেলটা ততটা দিতে হবে যাতে করে এই স্ন্যাক্সগুলো অন্তত অর্ধেকটা ডুবে থাকে দেখতেই পাচ্ছেন যেহেতু ভেতরে ডিম আছে একটু সময় নিয়ে এভাবে ভাজলে ডিমটা যতটা সুন্দর রান্না হবে ততই কিন্তু এই স্ন্যাক্সগুলো এত সুন্দর ফুলে যাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত আর একদম সুন্দরভাবে ফুলে যাওয়া পর্যন্ত সময় নিয়ে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল